প্রিয়তর ইসলাম ফলোয়ার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। গতকালকের আমরা মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত উজিরপুর ভাইয়ের সাথে পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে একটি লাইভ আমরা করেছিলাম। সে লাইভের ভিতরে এক রোহিঙ্গা এসে বারবার কমেন্ট করে বসলো আটরশি বন্ড, আটরশি কাফের এবং মহাওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের হুজুর সাহেবকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। তো এই বিষয়টি আসলে কাউন্টার দেওয়া বা প্রতিবাদ করা অবশ্যই আমাদের জন্য উচিত। তাই এ বিষয়ে আজকের মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত উজিরপুরি সাহেব তিনি যথেষ্ট আলোচনা রাখবেন। আশা করি যে একজন মুসলিম ভাই অন্য একজন মুসলিমকে না জেনে কাফের ফতোয়া দিলে সে বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন বা ইসলাম কি বলেছেন অবশ্যই বিস্তৃতভাবে আপনি আলোচনা রাখবেন। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বপ্রথম আমি বলতে চাই একজন নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ কাফের ফতোয়া দেয়, যদি একজন নিরপরাধ ব্যক্তিকে কেউ কাফের বলে, যিনি কাফের বলবে তিনি কাফের হয়ে যাবে এবং তার ঘরের বউ অটো তালাক হয়ে যাবে। ওই ঘরে যদি সন্তান জন্ম নেয় পরবর্তীতে সেই সন্তানটি যারও সন্তান হবে। এখন শরীয়তের পরিভাষায় আসেন, কাফের কাকে বলা যাবে? একজন ব্যক্তি যদি কোনো অপরাধ করে, কোন গুনাহের কাজ করে, তাকে কাফের বলা যাবে না। একজন ব্যক্তিকে একজন মদখোর সুদখোর জেনাখোরকেও ততক্ষণ পর্যন্ত কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না সে ওইটাকে বৈধ ঘোষণা করে। একজন সুদখোর যদি বলে সুদ খাওয়া জায়েজ আছে তখন তাকে কাফের বলা যাবে, কিন্তু একজন সুদখোর যদি সুদ খায় কিন্তু সে এটাকে বৈধ বলে না, হারাম মনে করে খায়, তাহলে সে কবিরা গুনাহ করছে, তাকে কাফের বলা যাবে না। ইসলাম কারো মামা বাড়ির তালগাছ আর মামা বাড়ির আবদার না। একজন ব্যক্তি জেনা করছে, সে যদি জেনাটাকে জায়েজ মনে করে করে তখন সে কাফের হবে, যদি এটাকে জেনা মনে করে করে তখন সে কাফের হবে না, সে কবিরা গুনাহ করলো। একজন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, এজন্য তাকে কাফের বলা যাবে না। যদি সে নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, তখন তাকে কাফের বলা যাবে। একজন ব্যক্তি ঘুষ খেয়েছে, তাকে কাফের বলা যাবে না, যদি সে সেটাকে হালাল মনে করে তখন সে কাফের হলো। এক কথায় ইসলামের শরীয়তের পরিভাষায় ইসলামের যতগুলা আইন, যতগুলা বিধান, যতগুলা নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন সরকারের দো আলমের মাধ্যমে, মদিনাওয়ালার মাধ্যমে আমরা যেই বিধানগুলা পেয়েছি এই বিধানগুলাকে যদি কেউ অস্বীকার করে তখন সে কাফের হবে। এই বিধানগুলাকে অস্বীকার করা ছাড়া একজন লোককে যদি কেউ কাফের বলে, যিনি কাফের বলবে তিনি কাফের হয়ে যাবে, তার ঘরের বউ অটো তালাক হয়ে যাবে, তার বউর সাথে মেলামেশা করলে সেটা জেনা হবে এবং সেই ঘরে সন্তান আসলে সেই সন্তান যারও হবে যতক্ষণ না সে প্রকাশ্যে দিবালোকে আইসা মানুষের সামনে তওবা না করে। তার তওবা করতে হবে, যতক্ষণ যে তওবা না করবে ততক্ষণ সে নিজে কাফেরের ভিতর থাকবে। আজকে আমাদের দেশের ভিতরে হযরত এই এই কথাটা যদি একটি সাধারণ মানুষ বলতো তার ইসলামের জ্ঞান নাই বিদেশে বলেছে মেনে নেওয়া যেত, কিন্তু এই ব্যক্তিটির নামের সাথে মুফতি শেখ সাকিবুল হাসান যার নামের সাথে একটি মুফতি লেখা রয়েছে সে কিভাবে তা তো জানা থাকা উচিত। তারা কিভাবে এরকম একজন মানুষের মানুষকে সরাসরি কাফের বলে ফেলে, বন্ধ বলে ফেলে? তার তো ইসলামের জ্ঞান থাকা উচিত ছিল। আমার তো মনে হচ্ছে যে ওই যে আমরা দেখে থাকি রাস্তাঘাটে যে খয়রাতে টাকা উঠাইয়া মাদ্রাসা লেখাপড়া করে, আর যাদের মানে মাদ্রাসায় লেখাপড়ার নাম মাত্র থাকে তাদের কাজ হলো রশিদের স্লিপ নিয়ে রাস্তা রাস্তায় টাকা কালেকশন করা, এরা কি এই জাতীয় আলেম ওলামা নাকি? আমি চ্যালেঞ্জ করলাম বাংলার বুকে কেন, বিশ্বের বুকে আট রশির হুজুর
ইসলামের কোন রুকনকে ইসলামের কোন আইনকে অস্বীকার করেছে বা 88 হুজুরের ছেলেরা ইসলামের কোন আইনকে অস্বীকার করেছে এরকম প্রমাণ যদি কেউ দিতে পারে আমি 1 কোটি টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম তার কারণ একজন লোককে কেউ যদি শিরক করে তখনও তাকে কাফের বলা যাবে না ইসলামে তো সহজ নয় সে শিরক যদি কেউ করে তখন সে মুশরিক সে কাফের না কাফের হবে কখন যখন একজন ব্যক্তি ইসলামের কোন আইনকে অস্বীকার করলে আমি এই শেখ সাকিবকে চ্যালেঞ্জ করলাম হালাল জাদা যদি হয়ে থাকো আমার এই মাসালাকে তুমি দলিল দিয়ে খণ্ডন করো যে কোন ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তিকে কাফের বলা যাবে কোন দলিলে তুমি কাফের বললা সেই দলিলটা দাও সেই দলিলটা উপস্থাপন করো যদি হালাল জাদা হয়ে থাকো আমি চ্যালেঞ্জ করলাম 88 হুজুরের জীবনে তার দরবারের জীবনে তার পীরের বাড়ির জীবনে তার গোটা লাইফে তিনি কোন ইসলামের রকনকে অস্বীকার করছে এমন দলিল কোন মায়ের পুত দিতে পারবে না জমিনের ভিতরে আজকে কথায় কথায় আমরা কাফের শিরক মুশরিক আজকে একটা আমরা দোকান খুইলা বসছি বাংলাদেশে তথাকথিত নামদারি ওলামায়ে কেরাম আমি চ্যালেঞ্জ করলাম 1 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম যদি মায়ের বেটা হয়ে থাকো হালাল দাদা যদি হয়ে থাকো চ্যালেঞ্জ করো যে আমার পীর কুহরি করেছে কোনটা কুহরি করেছে সেটা দড়িয়ে দাও পারলে আর যদি দড়িয়ে না দিতে পারো তাহলে তুমি যে আমার পীরের নামের উপরে কাফের ফতোয়া দিলা কাফের বললা তুমি জাতির কাছে তওবা করো যতক্ষণ তওবা না করবা ততক্ষণ তুমি নিজে কাফেরের ভিতর থাকবা এবং তোমার ঘরের বউ তালাক তার সাথে মেলামেশা করলে তোমার জেনার পাপ হবে এবং তার ঘরে তোমার সন্তান আসে সে সন্তান হালাল দাদা হবে না এটা ইসলামের আইন এখন আপনার ফতোয়া খণ্ডন করার যোগ্যতা কি তাদের রয়েছে কিনা আপনি কি একবার ভেবে দেখেছেন আসলে এরা কি মুক্তি কিনা কোন আলেমের আমি কোন আলেমের জবান থেকে এমন কথা আসতে পারে না কোন আলেম এমন কথা বলতে পারে না একটা লোক সম্পর্কে জানা নাই শোনা নাই কালকে তো আমি মাহে রমজানের উপরে আলোচনা করছি মাহে রমজানের তাৎপর্য নিয়ে মাহে রমজান মানে আমরা পরবর্তী মাহে রমজানের পরবর্তীতে আমরা কিভাবে চলবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি শরীয়ত তৈকত হকিকত মারেফতের দৃষ্টিভঙ্গিতে কালকে তো আমরা কেবলা জান হুজুরকে কাফের ফতোয়া দেওয়ার মতো কোনো আলোচনাই কালকে করিনি সেখানে আইসা ফুট করিয়া আমার পীরের নাম নিয়া এত বড় আস্পর্ধা আমার পীরের নাম নিয়া কাফের ফতোয়া দেয় এটা কোনো আলেমের খাসাল হতে পারে না কোনো আলেমের চরিত্র এটা হতে পারে না কোনো আলেম যদি হইয়া থাকে তার চরিত্র এটা হতে পারে না আমার পীর কেবলা জান হুজুরের জীবনে একটা কুফরি রাকিদে আমার আমার পীরের দরবারে নাই আবার শেষে গিয়ে একটা কমেন্টে লেখছে আমাদের দরবার শরীফে যা জাকের পার্টির থেকে যাকে 2018 সালে জাকের পার্টির চেয়ারম্যান গাঁট দইরা বহিষ্কার কইরা দিছে চিঠি ইস্যু কইরা সেই চিঠি তো আমাদের কাছে আছে সেই আর এক পাপিস্টা যিনি সারা বছর বিশ্ব জাকের মঞ্জিলে নুন খায়া বিশ্ব জাকের মঞ্জিলে ডাইল খেয়ে বড় হইল সারা জীবন বিশ্ব জাকের মঞ্জিলে ডাকায়া বড় হইয়া এখন পোল্টিবাজ হইয়া বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে কথা বলতেছে আরে ওর মতো নামদারি মুনাফিক বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে কথা বললে তাতে বিশ্ব জাকের মঞ্জিলের কি আসে যায় তারে আবার লেখলো সে তার নাম দিয়ে লেখলো আবার জিন্দাবাদ ওই ব্যক্তিটি তো আসলে এই সময় সোহাবি খারেজিদেরকে সুযোগ করে দিয়েছে কথা বলার জন্য ওর কপালে তো লানত আল্লাহ লানত আসতেছে 88 ফিরের তো এখন পর্যন্ত চিনে নাই 88 ফিরেরও চিনে নাই 88 ফিরের আওলাদরেও চিনে নাই 88 ফিরের নামে যে বিশ্ব অলি লেখলো গোটা বিশ্বের কই আজ পর্যন্ত তো কেউ চ্যালেঞ্জ করলো না যে আপনি বিশ্ব অলি কেন লেখলেন আপনার বিশ্ব অলি লেখার ক্ষমতা কি 88 ফিরের বিশ্ব অলি লেখার ক্ষমতা আছে বিদে উনি বিশ্ব অলি লেখছেন আজ পর্যন্ত তো কোন পীর মাসায় কোন ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ করলো না 88 পীর বিশ্ব অলি কেন লেখলো অতএব কারণে আজকে পরিষ্কার ভাবে বলতে চাই কোন আলেম একটা লোককে একটা নিরপরাধ লোককে আমার কেবলা জান হুজুর আজ থেকে 23 বছর আগে এই জাগতিক জগৎ থেকে তিনি যদিও আল্লাহর অলিরা মরেন না হাদিস শরীফ প্রমাণ করে কিন্তু জাগতিক জগৎ থেকে হুজুর শরীয়তের পর্দার অন্তরাল হলেন আজ থেকে 23 বছর আগে সেই লোকটাকে নিয়া আজকে কত বড় মূর্খ হলে কত বড় কমাক্কল হলে কত বড় জ্ঞান পাপী হলে আমার আলোচনা যদি শুই না থাকো তাহলে আমার কথাগুলোর উত্তর দাও কত বড় জ্ঞান পাপী হলে সে 23 বছর আগের আজকে থেকে 23 বছর আগে যে লোকটা শরীর জাগতিক জগৎ থেকে বিদায় নিলেন আল্লাহ তাআলার জাত পাকের সাথে মিলন করলেন দুনিয়ার থেকে জাহেরান বিদায় হলেন
সেই লোকটাকে নিয়ে এত বড় জঘন্যতম কথা এটা কোন আলেম তো দূরের কথা কোন মুসলমানের পক্ষে বলা সম্ভব না আমি আবারো বলি আটরশি হুজুরের জীবনে আটরশি পীরের দরবারে একটা কুফরি আকীদা যদি কেউ দেখাইতে পারো 1 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম আটরশি পীরের দরবারে একটা কুফরি আকীদা নাই গায়ের জোরে বললে তো হবে না কোরআন হাদিসের দলিল দিয়ে বলতে হবে কুরআন হাদিসের দলিল রাখি আদলে বলতে হবে কুফর কাকে বলে এটাকে বুঝতে হবে কুফরের সংজ্ঞাকে বুঝতে হবে কাকে কুফর কাকে কাফের বলা যায় এটাকে বুঝতে হবে আটরশি পীরের দরবারে কোনো কুফরি নাই আর যে আমার পীরেরকে এই নির অপরাধ লোককে যিনি কাফের বললেন তিনি কাফের হয়ে গেছে তার ঘরের বউ তালাক হয়ে গেছে তার ঘরে পোলা বানাইলে যে জারজ হবে যতক্ষণ না জাতির সামনে এসে তওবা করবে সামনে একটা আপনার সামনে একটা কমেন্ট শো করেছি কি লেখছে তোমার আলেম মুসলমান সেটা আগে প্রমাণ করো এটা আরাক আহম্বক এটা তো আরাক আহম্বক ওরে আজকে আলোচনা আজকের আলোচনা হবে রোহিঙ্গাদের নিয়ে ও তো আরাক আহম্বক মুসলমান কারে কয় এটা জানে মুসলমান কেমনে হয় এটা জানে মুসলমান আর মমিন কাকে বলে এটা জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা যিনি বিশ্বাস করলো অন্তরে ধারণ করলো মুখে স্বীকৃতি দিল কাজে পরিণত করলো সে মুসলমান এই তিনটা বিষয়ের সমন্বয় হলো একজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাকে অন্তর বিশ্বাস করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে কাজে পরিণত করতে হবে এরে রোহিঙ্গার ঘরের রোহিঙ্গা তুই কি আমার সাথে থাকোস নাকি আমি নামাজ পড়ি কিনা দেখোস রোজা রাখি কিনা দেখোস আমি ইসলামের বিধান মতো চলি কিনা দেখোস তুই তো এই যে আরাক কথা কয়ে তুই মুসলমানের থেকে খারিজ হইলি তাওবা কর না আমি তো মুসলমান নামাজে প্রশ্ন সুইরা দিলি যে আমি মুসলমান কিনা এই যে এনকার করলি তো তুই মুসলমানের থেকে খারিজ হইলি পরিষ্কার ভাষায় কোন মুসলমানকে যদি কেউ মুসলমান থেকে কোন মুসলমানকে যদি কেউ কাফের বলে সে নিজে কাফের হয়ে যাবে কোন মুসলমানকে যদি কেউ অমুসলিম বলে সে নিজে অমুসলিম হয়ে যাবে কোন মুসলমানকে যদি কেউ মুশরিক বলে সে নিজে মুশরিক হয়ে যাবে কোন মুসলমানকে যদি কেউ বেঈমান বলে সে নিজে বেঈমান হয়ে যাবে কোন মুসলমানকে যদি কেউ মুনাফিক বলে সে মুনাফিক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সে ওই পাপ কাজ করবে যদি তার ভিতরে কুহরি থাকে তাকে কাফের বলো সমস্যা নাই যদি তার ভিতরে শেরেকি থাকে তাকে মুশরিক বলো সমস্যা নাই যদি তার ভিতরে বেঈমানি থাকে তাকে বেঈমান বলো সমস্যা নাই যদি তার ভিতরে মুনাফিকি থাকে তাকে মুনাফিক বলো সমস্যা নাই যদি তার ভিতরে মুসলিম হীনতা থাকে তাকে অমুসলিম বলো সমস্যা নাই এর ব্যতিরিকে কেউ যদি কাউকে অমুসলিম বলে কেউ যদি কাউকে কাফের বলে কেউ যদি কাউকে মুশরিক বলে কেউ যদি কাউরে বেঈমান বলে কেউ যদি কাউকে মুনাফিক বলে তবে সে যে বললো সে নিজে এটা হয়ে গেল নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ মুশরিক বলে সে নিজে মুশরিক হবে নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ বেঈমান বলে সে নিজে বেঈমান হবে নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ কাফের বলে নিজে কাফের হবে নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ মুনাফিক বলে নিজে মুনাফিক হবে নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ মুসলিমহীন অমুসলিম বলে সে নিজে অমুসলিম হবে পরিষ্কার কথা ইসলাম কোনো মামা বাড়ির আবদার না ইসলাম ইসলামের গতিতে চলে ইসলাম কোরআন সুন্নার ভিত্তিতে চলে আমার এই দলিল এমন কোন মায়ের বেটা আছে পারলে খণ্ডন করো দেখি কার বুকে পাঠা আছে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম আন্দাজে ফতুয়া মারে বাংলাদেশের মিডিয়া খুললেই দেখা যায় কে কারে কাফের বানাইতে পারে কে কারে মুশরিক বানাইতে পারে কে কারে বেঈমান বানাইতে পারে আরে তোরা মুসলমান আমরা মুসলমান আজকে এই পাল্লা ফাল্লি নিয়ে ব্যস্ত আর ইহুদি নাসারা মুসলমানদের উপরে চড়াও হয়ে বসছে আজকে ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মুসলমান না খায়া ক্ষুধার্ত হয়ে মরতেছে কেন বাংলাদেশ সাইরা দিবনি সব দেশ ধরব মুসলমানদের কপালে আরো দুঃখ আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুসলমানরা এক কাতারের ভিতরে সামিল না হয় আজকে মুসলমান এই যে নিজেরা নিজেরা জাকাত ফাতরার লইয়া গুতাগুতি করো নিজেরা নিজেরা কারে কেটা কাফের বানাই বেডেলে গুতাগুতি করো আর ওদিকে ইহুদি নাসারা মুসলমানদের মাথার উপর চইরা গোটা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত আজকে ফিলিস্তিনের শিশুদের কান্না আজকে ভারতের মুসলমান নির্যাতিত আজকে গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত কারণ একটাই
আজকে মুসলমানদের ভিতরে দ্বিধা বিভক্ত, কে কারে কাফের বানাবে, কে কারে মুশরিক বানাবে, কে কারে বেঈমান বানাবে, কে কাকে মুনাফিক বানাবে, একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। হায় হায়, কি আমি এই আমি এই বিষয়টা আপনাকে শুরুতে কিছুটা বলেছিলাম যে আমার তো মনে হচ্ছে যে এই যে নামের সাথে মুক্তি লাগিয়েছে, আসলে এরা আসল মুক্তি নয়, এরা শুধু নামের সাথে মুক্তি ব্যবহার করে এই জন্য রাস্তা রাস্তায় রশিদের টাকা, রশিদ নিয়ে টাকা কালেকশন করার জন্য এরা নামের সাথে এই মুক্তি মালা লাগিয়ে থাকে, আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসে উল্টাপাল্টা বদুয়া দিয়ে থাকে। দুইটা কারণ, একটা কারণ ও মুক্তি না, ও আলেম না, ও ভিক্ষা করার লাইগা মুক্তি লেবাস বানাইছে, জাকাতের টাকা খাওয়ানোর লাইগা, ফেতরার টাকা খাওয়ানোর লাইগা, হাদিয়া খাওয়ানোর লাইগা, মাদ্রাসার নাম দিয়ে কালেকশন করার লাইগা মুক্তি টাইটেল লাগাইছে। আর যদি অরিজিনাল মুক্তি হইয়াও থাকে তাহলে ওই ইহুদি নাসারা টাকা খাইয়া ইহুদি নাসারার দালালি করতেছে। শুধু ও না, ওর মতো বহু আছে এরকম। চাই না মানুষের সাথে মেজাজ খারাপ করে কথা বলতে, শালীন ভাষায় সাবলীল ভাষায় কথা বলতে চাই। গত কালকে মাহে রমজানুল মোবারকের তাৎপর্য নিয়ে আলোচনা করলাম শালীন ভাষায় সাবলীল ভাষায়। কেন আমারে গালি দে, আমারে কাফের বল? আমি তো বলি যে আমারে কেউ কাফের বললে আমার কিছু আসে যায় না। আমারে বল, আমার হৃদয়ের ধন, আমার সাত রাজার ধন, আমার মাথার তাস, যার কদমে আমার এহকাল পরকাল আমি সইপে দিছি, যার জন্য আমি কোরবানি হইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করব না, সে আমার বান্ধব, আমার মোহন মুর্শিদকে নিয়ে কথা বলবে এমন কোন মায়ের পুত্র জমিনে নাই যারা সাইডা দিব। একটু ফিরতকার বাড়ি বাড়ি দিয়ে ভিক্ষা করে মুরিদ বানায় না, মহল্লায় মহল্লায় রুমাল লয়ে একটু শিল্পীর গুইরা গুইরা মুরিদ বানায় না, একটা জায়গার ভিতরে বইয়া 5 কোটি মুরিদ বানায় রেখে গেছে হুজুর কবলা জান। টেড্ডা ভাওনা একটু শিল্পীর খেয়ে এ দেশের নাম ধরিত। আমি আমার মনে হয় ওইটা ওই দলের, ভালো করে শোনো, মুনাফেক আত্মশিল্পীর না, কাফের আত্মশিল্পীর না, গোমর ফাঁস কইরা দি। এ দেশের নামদারি এক ফিসাব আমাদের বরিশালের বাইতুল মাকারামের দক্ষিণ গেটের প্রোগ্রামে বলছিল যে আত্মশিল্পীর যদি বাড়ির থেকে বাইর হইতে পারে আমার মুরিদ লইয়া তার কাছে মুরিদ হব। 1993 সালে হুজুর কেবলা জান আত্মশিল্প থেকে ঢাকায় আসলেন, ঢাকা থেকে হুজুর কেবলা যান এনায়েতপুর গেলেন, হুজুর কেবলা যান সদর শেরপুর গেলেন, হুজুর কেবলা যান বাকি 2001 সাল পর্যন্ত ঢাকায় অবস্থান করলেন, হুজুর কেবলা যান শুধু বিশ্ব জাকির মঞ্জিলে অনুষ্ঠান যখন হইতো তখন যাইতো, বাকি সময়টা হুজুর ঢাকায় অবস্থান করতেন এবং ঢাকায় বিশ্বলে বেসালাত মঞ্জিলে বসে হুজুর কেবলা যান তিনি আল্লাহর জাত পাকের সাথে মিলন ঘটাইছেন, উফাত নিয়ে গ্রহণ করছেন, পর্দা নিছেন। তো কই সেই পিসাব তো আসলো না আমার ফিরের কাছে তার মুরিদ লয়ে মুরিদ হইতে, মুরিদ হইতে আসা তো দূরের কথা, হুজুর কেবলা জানের কাছে এসে মাপ পর্যন্ত চাইলো না। আরে সেইটা তো মোনাফেক হয়ে মরছে, কারণ জবানের ওয়াদা খেলাপ যার থাকবে সে মোনাফেক। আমরা তো এগুলো বলতে চাই না, আমরা কারো গিবত গিল্লা করতে চাই না, কেন আমাদেরকে দিয়ে মুখ খোলাও কেন? আবার আমরা এমনও দেখি মুরিদকে মাইরা পীর আবার ক্ষমা চায়, হ্যাঁ আমরা তো এগুলো বলতে চাই না, আমাদেরকে দিয়ে কেন বলাও? আমার সম্মানিত দর্শক ভাইয়েরা, আপনারা বুঝতে পারতেছেন আমি কোন পিসাবের কথা বলছি, আমি নাম নিতে চাই না, হাইলাইট করতে চাই না। তো সেই পিসাব তো মরল, আর টুসির ফিরের কাছে মাপ না চাইয়াই মরল, তাহলে কি মুনাফেক হয়ে গেছে না দুনিয়ার থেকে? এবার আমগুদিক আমগুদিক মাসলা ছোড়ো, আমগুদিক আঙ্গুল তুলো, আর্টশীল পীরের জীবনে একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে তার জবান থেকে কারো গীবত হুজুর কেবলা জান করেছে, বরঞ্চ হুজুর কেবলা জানের কাছে যায় বলা হইতো যে হুজুর আপনার গীবত অমুকে করে, অমুকে আপনার গরুর পীর বলে, হুজুর বলে বাবা ওরা বুঝে না দেখা বলে, বুঝলে আর বলতো না। এই যে দেলার হোসেন সাইদি, এই যে দেলার হোসেন সাইদি, ওই যে আমার এক ভাই আলমগীর ভাই কমেন্ট করছে জাহাজ পীর, হ ভাই ঠিকই ধরছেন, ঠিকই জায়গা মতো ধরছেন। এই জাহাজ পীরের বাপেই কইছিল যে আট্রশীর পীর যদি বাড়ির থেকে বাইরে দিতে পারে আমার মুরিদ লয়ে যায় তার কাছে মুরিদ তুমু। হুজুর কেবলা যান ঢাকায় আসলেন, গোপনে তো আহে নাই,
সূরাত ভাবে তো আহে নাই কালো গ্লাসের ফর্দার গাড়িতে তো আহে নাই হুজুর কাবলা যান ঢাকায় আসলেন মগবাজার সাত রাস্তায় হুজুর কাবলা যান রাস্তার ভিতরে গণজামায়াতের ভিতরে জুমা আদায় করলেন বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে হুজুর কাবলা যান একবার না বহুবার জুমার নামাজ আদায় করেছে ঈদের নামাজ আদায় করেছে ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ আদায় করেছে হুজুর কাবলা যান আসরের নামাজের পরে বনানীর অলিতে গলিতে গাড়ি মোবারক নিয়ে বের হইতেন ঘুরতে হুজুর কাবলা যান তো ঢাকায় এসে একটা রুমের ভিতর ঢুকে ফলাইয়ের হয় নাই হুজুর কাবলা যান শেরপুর ট্রেন কাফেলা কইরা এছাড়াও এছাড়া বনানী জামে মসজিদেও হুজুর পাক নামাজ আদায় করেছেন এরপরে যে আগারগাঁও মসজিদে খাজাবা ফরিদপুরি এরপরে শেরপুরে গেলেন কাফেলা কইরা গেলেন গোপনে তো যায় নাই কাফেলার ছবি দেখবা আছে আমার কাছে হুজুর কাবলা যান এনায়েতপুর গেলেন কাফেলা কইরা গেলেন গোপনে তো যান নাই বনানী কেন্দ্রীয় জামে মসজিদে হুজুর কাবলা যান নামাজ পড়লেন আগারগাঁও রেডিও সেন্টারের পাশে আমাদের বিশ্বরী খাজা ফরিদপুরের জামে মসজিদ যে জামে মসজিদ আমাদের দখলদারীরা একটা মসজিদ আল্লাহর ঘর এটা ভাঙিয়ে দিছে এখানে হুজুর কাবলা যান জুমার নামাজ আদায় করেছেন অতএব হুজুর কাবলা যান তো গোপনে বই সারান না ঢাকায় আইসা ছয়টা বছর হুজুর কাবলা যান 96 থেকে 2001 সাল পর্যন্ত হুজুর কাবলা যান ঢাকায় থাকলেন বিভিন্ন জায়গায় ঘুরলেন কই সে মোনাফেকটি তো তার মুরিদ লই আইলো না আবার পীরের দ্বারে মুরিদ হইতে সে তো মুড়ি দইতে আইলো না মুড়ি দইতে অন্ত দূরের কথা আমার পীরের কাছে আইসা মাপ পর্যন্ত চান নাই চিনো আমার পীরের আটশির পীর পীর কি চিনো কায়েস সাহেবের আল্লামা কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই আমার কেবলা জানের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছিলেন এরপরে আমার কেবলা জানকে বাহাস করার জন্য হুজুর কেবলা জানের সাথে বিশ্বজাখের মঞ্জিলে আসছিল হুজুর সকালবেলা বলছিল যে বাবা আজকে বিশ্বজাখের মঞ্জিলে একজন মেহমান আসতেছে তাকে দরবার শরীফের গেট থেকে জুতা খুলতে বলবেন না জুতা নিয়ে ঢুকতে বলবেন হুজুর কেবলা জানের হুকুমে জাকের ভাইরা গেটে দাঁড়াইলেন কেউ জুতা খুলতে বললেন না কিন্তু কায়েস সাহেব হুজুর নিজে নিজের জুতা খুলে বগল তলায় লইলেন হুজুর কেবলা জানের সামনে যাইয়া হুজুর কেবলা জানকে বললেন যে আপনি কি আট্রশির পীর বলে আমি আট্রশির পীর না তবে আট্রশির দরবারের খাদমতে আছি আল্লাহ রাখছে আমাকে হুজুর কেবলা যান নিজের কোনদিন পীর সাহেব দাবি করেন নাই কই পীর সাহেব অমুক পীর সাহেব তমুক আমার পীর তো কোনদিন লেখলেন না পীর সাহেব আট্রশি আমরা সব জানি গোমর ফাঁস করে দেবো কিন্তু বাবায় খেলাবত দিছে একজনে ফিরালি করে আর একজন এরপর নাইবে পীর হয় আর একজন এটি আমরা জানি কিন্তু হুজুর কেবলা যান কায়েস সাহেব হুজুর বললেন যে আপনি যদি আট্রশির ফির আমি যদি আগে জানতাম আপনার বিরুদ্ধে একটা কথা বলতাম না মোরা আকাবার ভিতরে আমি বহুবার মদিনাওয়ালার সাথে আপনাকে দেখছি আট্রশির ফির কে এই সিলি পোটা এই যে আপনার কি বলে এই যে গুড়ি চান্দ চান্দাকুরা মাছের সাথে কি বলবো আমরা আট্রশির ফির কে এটা চিনছে সারসিনার ওয়ালেদ মোহতারাম হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ বর্তমান পীর সাহেব মহিবুল্লাহ সাহেবের বাবা প্রেসিডেন্ট এরশাদ তখন বিশ্ব জাকের মঞ্জিলে জুমার নামাজ পড়ে বাংলাদেশে থাকলে প্রত্যেক শুক্রবার জুমার নামাজ পড়ে বিশ্ব জাকের মঞ্জিলে তখন এই যে আমাদের ঢাকার গৌসুল আজম মসজিদের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল মান্নান সাহেব ওনার বড় ভাই মাওলানা আব্দুল সালাম সাহেব তো মস্ত বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন মাওলানা আব্দুল মান্নান সাহেব উনি জমিয়তুল মাদারিসিনের সভাপতি ছিলেন এরপরে পরবর্তীতে এবং মহাসচিব ছিলেন মাওলানা আব্দুল লতিফ সাহেব আমার এলাকার মানুষ এক থানা আমাদের মাওলানা আব্দুল লতিফ জমিয়তুল মাদারিসিনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল মান্নান এতেকালের পরে এই মাওলানা আব্দুল লতিফ সাহেব আর আমি পাশাপাশি ইউনিয়ন এক থানা কাদ্রিয়া তরিকাতের মুরিদ ছিলেন আমরা তো আবু জাফর মোহাম্মদ সালে সাহেব তখন টিএনটি লাইন দরবার শরীফে টেলিফোন হয় নাই মোবাইল হয় নাই আবু জাফর মোহাম্মদ সালে সাহেব হুজুর কেবলা জানকে টেলিফোন করলেন ভাইজান আমি একটু আপনার বাড়িতে আসতে চাই বললে কেন বলে আপনি শুক্রবারে জুমার সময় প্রেসিডেন্ট সাহেব আসে
আপনি যদি আমার সামনে বৈসা ফেরছেন সবকে বইলা দেন মাওলানা আব্দুল মান্নানকে যদি ধর্মমন্ত্রী বানানো হয় আলেম ওলামাদের জন্য ভালো হবে হুজুর কামিল আজাদ বলছে আপনার আসতে হবে না আমি প্রেসিডেন্টকে বইলা দিব মাওলানা আব্দুল মান্নানকেই ধর্মমন্ত্রী বানানো হবে পরবর্তীতে মাওলানা আব্দুল মান্নানকেই ধর্মমন্ত্রী বানানো হয়েছিল এখন আবু জাফর মোহাম্মদ সালে জিজ্ঞাসা করলেন যে ভাইজান আপনি আমাকে আসার জন্য নিষেধ করেন কেন বলছে দেখেন এদেশের মানুষ সমস্ত মানুষ আপনার বন্ধু না আল্লাহর ওলি কাকে বলে চেনো হুজুর কিবলা জান বললেন যে এদেশের সমস্ত মানুষ আপনার আমার বন্ধু না আজকে আপনি বিশ্ব জাকের মঞ্জিলে যখন গাড়ির কাফেলা কইরা রওনা করবেন পরের দিন বাংলাদেশের অনেক পত্রিকার হেডলাইন আসবে সার্সিনার পীর আট্টশি পীরের কাছে যায় মুড়ি দিছে সার্সিনার পীর যে আট্টশি পীরের কাছে ধর্মমন্ত্রী বানাইবার জন্য মাওলানা আব্দুল মান্নানের ধর্ণা ধরছে এটা এই এটা আপনার উপরে অপবাদ আসবে আপনার দরবারের কলঙ্ক হবে আপনার দরবারের বদনাম হবে আপনার দরবার ফুরফুরা খানদানের আপনার আব্বা হযরত মাওলানা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাওলানা আবু বকর রহমতুল্লাহ আলাইর মুরিদ এবং খলিফা আর ফুরফুরার আবু বকর রহমতুল্লাহ আলাই আর আমার কেবলা জান বললেন যে আমার দাদা পীর খাজা শাহসিব আজদালী সাহেব দুইজন পীর ভাই অতএব আমার তালুই দাদা পীরের একজন খলিফার দরবারের উপরে কলঙ্ক আসুক বদনাম আসুক কেউ গিবাদ করার সুযোগ পাক কেউ কথা বলার সুযোগ পাক এটা আমি করতে দিব না অতএব আপনার বিশ্ব জাকের মন্দিরে আসতে হবে না আমি মাওলানা প্রেসিডেন্টকে বইলা দিব মাওলানা আব্দুল মান্নানকেই যেন ধর্মমন্ত্রী বানানো হয় এ হলো আট্টশি পীরের খাসলাত যখন হুজুর কিবলা জানকে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি ফতুয়া দিয়েছিল গরুর পীর বরিশালের তখন এই যে মাওলানা হাফেজ আব্দুল গনি সাহেব আমাদের বরিশালের বর্তমান সভাপতি মিজানুর রহমান বাসু সাহেব তৎকালীন সময় ইলিয়াস ভুঁইয়া বরিশালের দায়িত্বে ছিলেন এরা হুজুর কিবলা জানের কাছে বরিশালের একটা প্রোগ্রামে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি বলছিল যে আট্টশির পীর গরুর পীর একজন পীরসাপকে গরুর পীর বলা এটা মানহানির ব্যাপার আজকে এই যে কমাক্কল কি এই সাদিক নাকি তার সেরা ওই যে আমার ফিরের কাফের কইল ওর নামে তো মানহানি মামলা করতে পারি আমরা তো হুজুর কিবলা জানকে যখন দেলাওয়ার হোসেন সাইদি বলল গরুর ফির ফতোয়া দিল মাহফিলে বৈশা তখন জাকের ভাইরা উকিল নোটিস করলো সুন্দর করে টাইপ করে লিখে আনলো তার বিরুদ্ধে মানহানির মামলা করবে তখন দরবার শরীফে যখন আপনার দরবার শরীফে যখন আসলো দুইটা মাইকড়ো কইরা তখন হুজুর কিবলা জান হল হুজরা শরীফে বসা তা হাফেজ আব্দুল গনি সাহেব সহকারে অন্যান্য নেতৃবৃন্দ হুজুর কিবলা জানের কাছে দাঁড়াইলো যে বাবা সাইদিরে আর ছাড়া যাবে না কেন বলে আপনাকে গরুর পীর বলছে বলে তাই নাকি কয় হ বাবা কয় বাবা নিজ পীরকে যদি কেউ গালি দেয় মুরিদের তো লাগেই তো হুজুর কিবলা জান বলতেছে বাবা কি করতে চান যে বাবা মামলা করবো কয় বাবা কথা তো ভালো কইছে মামলা করাই উচিত মামলা কেমনে করবেন তখন বললো যে বাবা এই যে মামলা কিভাবে করব আমরা লেখা নিয়ে আসছি ইসলামের ভিতরে টাইপ করে নিয়ে আসছি তা হুজুর কিবলা জান নিয়ে ওইটা সুন্দর করে পড়লেন পয়রা হুজুর বললেন বাবা ভালোই তো লেখছেন সুন্দরই তো লেখছেন এটা বলতেছে আর হুজুর কিবলা জান ওই কাগজটা বাস করতেছেন বলতেছেন আর বাস করতেছেন বাস করতে করতে হুজুর কিবলা জান হাতের মুঠে নিলেন হাতের মুঠে নিয়ে হুজুর কিবলা জান হাত জায়গায় বললেন বাবা মামলাটা আল্লাহর আদালতে কইরা রাখলাম সময় মতো বিচার হবে হয় জেল নাইলে ফাঁস এই জন্য সবার তো একটা হুকুম হয় কারো জেলের হুকুম কারো ফাঁসের হুকুম সাইদির বেলায় যায় দেখি প্রথম ফাঁসের হুকুম তারপর জেলের হুকুম ঘটনা খুঁজতে খুঁজতে দেখলাম ওই যে হুজুর বলছে যে হয় জেল নাইলে ফাঁস এরে আট্টশির ফিরের গালি দিয়া এদেশের অনেক ফিসাব কিডনি পয়সা মরছে আমাদের ইতিহাস আছে আর আট্টশির ফিরের এসে নো দুইটা কিডনি পয়সা মানুষ হুজুর কিবলা জানের সামনে দাঁড়াইছে হুজুর বলছে জান মালিক দয়া করবে এক কথায় দুই কিডনি ভালো হয়ে গেছে ক্যান্সারের রোগী হুজুর কিবলা জানের সামনে যায় দাঁড়াইছে বলছে জান বাবা ডাইল খেয়ে বাড়ি যান হুজুর মালিক দয়া করবে ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে আর বহু বিশ্বাবে দেশের কিডনি পয়সা মরছে আট্টশির ফিরের গাইলাবার কারণে টের পাও না না আন্তাস পাও না কারে নিয়ে কথা বলো খোদার গজবে ইতিপূর্বে যারা বলছিল খোদার গজবে হালাক হইছিল
জাগের বাড়ির চেয়ারম্যান নিয়ে কথা বলো। হে দেশের তৎকালীন সময় ফাওয়ারির দলের এক নেতা জাগের বাড়ির চেয়ারম্যান সদরপুরের জনসভায় বলছিল যে আট্রোসিট পীরের ছেলে হিন্দু না মুসলমান এটা ফেস দেখে বোঝা যায় না, একটা বাজে কমেন্ট করছিল। এই আট্রোসিট পীরের ছেলের ইশারায় লক্ষ লক্ষ মুসলমান পাগল পারা হইয়া দৌড়ায়া টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দৌড়ায়। আর যেই নেতাই কথা কইছিল তার ফাঁসি হওয়ার পরে তার রাতের অন্ধকারে তার ফাঁসি দিয়া তারপরে অল্প সময়ের ভিতরে দাফন করা হয়েছিল বাংলার মাটিতে, তার সদরপুরের মাটিতে জানাজা না হোক দাফন না হোক সেই বিষয় নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই কাদের মোল্লার বিরুদ্ধে। আজকে আমরা বলতে চাই না, এগুলা বলতে ইচ্ছুক না আমরা, কেন কি দরকার? গুড় মিঠা মিষ্টি, এটা অন্ধকার রাত্রেও মিষ্টি দিনের আলোতেও মিষ্টি। আট্রোসির ফির একটা জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মরিত পাস না, আর আট্রোসির ফির একটা জায়গায় 5 লক্ষ 5 কোটি মরিত বানায় রেখে গেছে। ওহন হুজুর কেবলা জানের বিদায়ের দরবার খালি বাড়ি বাড়ি না ভাই, খালি বাড়ি বাড়ি না, এখন ওই জায়গার মাওলানারাও বিভিন্ন জায়গায় মাইকে মুরিদ বানাই দিয়ে পিরের নামে টেলিভিশনে অ্যাড দেওয়ার লাগে, টেলিভিশনে অ্যাড দেয় কই এক নেতা দি বরিশালে বসে কইছিল যে আমি এই সরকারের পতন না ঘটায় ঘরে যাবো না। নেতা কই, সরকার তো আবার সরকার গঠন করলো, মাইর খেয়ে দি কইছিল যে এই নেতার পতন না ঘটায় ঘরে যাবো না, আমগো সামনেই তো কইছিল। অহন দি এই নেতা তো ঘরে গেছে, সরকার তো আবার সরকার গঠন করছে, তাহলে নেতা কি মোনাফেক হয়ে গেল না, আন্দাজ পাও না? এগুলো বলতে চাই না আমরা, এগুলো আমরা বলতে চাই না। আমাকে দি কেন বলা, আমার পীরের কেন কথা বললা? আমরা ওইদিকে এই জন্যই আশপাশ পিড়িয়ে কথা বলছি, কারণ এই মুফতি সাহেব ওইদিকে, আমাদের কথার ইঙ্গিত গুলো ওইদিকে চলে যাচ্ছে বারবার, আর এখানে আমাদের কিছু করারও থাকে না। লাস্ট বার বলি, হালাল দাদা যদি হইয়া থাকো প্রমাণ করো আট্রোসিটির কাফের, আর যদি প্রমাণ না করতে পারো তাহলে জাতির কাছে তওবা করো, আর যদি তওবা না করো তাহলে বুঝবো যে তোমার ভিতরে কোনো এলেম নাই, মিথ্যাচার করছো, তুমি নিজে কাফের কাফেরের ভিতরে আসো। এখন যদি হালাল দাদা হইয়া থাকো, যদি হালাল দাদা হইয়া থাকো, প্রমাণ দাও আট্রোসিটির কুফরি করেছে, যদি হালাল দাদা হয়ে থাকো, চ্যালেঞ্জ করলাম ফুরমান করো আত্মশিল্পীর কাছে, আর যদি ফুরমান না করতে পারো জাতির কাছে তওবা কর, আর তওবা যদি না করতে পারো তুই তুই কাফের ভিতর আছো, তোর ঘরের বউ তালাক ওরলে ওর সাথে তুই মেলামেশা করলে জেনা হইব, এটার ঘরে ফোলা পান হইল জারো হইব, পারলে আমার এই মশালা নসর কি আবার ওই যে কাজু বেশি কি আবার কি বিয়ে করতে হবে তাকে কিছু পরামর্শ দিয়ে দেন। হায় হায় হিল্লা দিতে তো হিল্লার বউ সারেস না, হে গট আমরা জানি, মানে এই মুক্তিকে কি আবার তার বউকে বিয়ে করতে হবে কাজী অফিসে গিয়ে? একটু মানে কিভাবে উনি উদ্ধার পেতে পারে একটু বলে দেন প্লিজ। আর কি বলবো ভাই, এর চিতার বলার কোনো ভাষা নাই, আর আর সামনে আগাইতে চাই না। আমার মনে হয় না পরবর্তী ধাপগুলো উনি অবগত আছেন, অর্থাৎ আপনি একটু হেল্প করেন, একটু সাহায্য করেন তাকে। তো বললাম তো তওবা তিল্লা করতে হবে, কাজীর সাথে যে যোগাযোগ করতে হইবো, আবার যে বউ যে তালাক হয়ে গেছে, এখন এই বউটাকে উনি আবার হালাল কিভাবে করতে পারেন সে বিষয়টা একটু একটু বলে দেন ওনাকে, উনি সম্ভবত লাইনে রয়েছে আমাদের সাথে। যারা বিয়া পড়ায় সে কাজীর কাছে যাই আবার নতুন করে ইয়া সরা দিতে হইব অবশ্যই। আশা করি এই যে মুফতি শেখ সাকিব হাসান না কি নাম জানো তো, আপনি অবশ্যই আমাদের সাথে লাইনে সংযুক্ত রয়েছেন, কারণ আমরা 8টা নাগাদ আগে ঘোষণা দিয়েছিলাম যে আপনার এই কমিটি নিয়ে আজকে আমরা লাইভে আসবো, অবশ্যই আপনি সম্ভবত আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন। তো অবশ্যই আপনি শুনতে পেলেন যে মাসালা ভুল দিলে কি হবে সে বিষয়টি হজরত খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, আপনি অবশ্যই শুনেছেন। জি হজরত আপনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, এই মুহূর্তে আমাদের সাথে 120 জন লাইনে সংযুক্ত রয়েছেন। আট্রোসির পীর আমার খাজা ফরিদপুরি, উনি কোন মাপের অলি এটা কায়েস সাহেব হুজুর চিনছে, এটা সাসিনা ওয়ালেদ মহতারাম নেসারউদ্দিন রহমাতুল্লাহ সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালে সাহেব চিনছেন। আট্রোসির হুজুর কোন মাকামের অলি
এইসব দানি ফোনায় কি চিনবে? আর ইয়াজিদের দালালি যারা করে হেবর কাছে, হেরা কি চিনবে আত্মশিল্পীর রে? পারসনাবাড়া নিজের বাড়িতে লক্ষ লক্ষ মানুষ যায়, পারসনাবাড়া একবার মেহমানদারি করাইতে হাদিয়াটা তো এইভাবে এইভাবে করে নিতারস, লজ্জা করে না, শরম লাগে না? অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করাইছে, হুজুর ইসলামের সর্বোত্তম কাজ কি? হুজুর বলছে ইসলামের সর্বোত্তম কাজ হলো এতাওয়াত উত্তম, আর পরিচিত অপরিচিত মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেওয়া। লজ্জা লাগে না? বাড়িতে যায় মানুষ, একবেলা মেহমানদারি করাইতে পারস না, আর আত্মশীল ফিরের বাইরে রাত্র তিনটায় যাইস, গরম ভাত দাও, গরম খাবার রেডি আছে, বিশ্ব জাখের মন্দিরে যাইস রাত্র তিনটায়, বিশ্ব আলী বেসালাত মন্দিরে যাইস রাত্র তিনটায়, যে কোনো সময় এনি টাইম খাবার রেডি। হাদিয়াটা তো এমন এমন করিয়া স্টেজের ভিতরে নেয় কি, আয় হায় আয় হায় এলো মামন করিয়া পাগল হয়ে যায় তাহারি দেখলে। আর আত্মশীল ফিরে চেন জীবনে কারো টাকা হুজুর কেবলা যার হাত দিয়ে ধরেন নাই, নজরানার ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকতো, সারেং সাহেব দাঁড়ায় থাকতো, সারেং সাহেবের ছেলে ফরাস সাহেব দাঁড়ায় থাকতো, তারপর হুজুরের বাড়ির খাদেম লাল ভাই দাঁড়ায় থাকতো, মুক্তার বাপ, এইভাবে অন্যান্য খাদেমরা দাঁড়ায় থাকতো, সিরাজুল কবির ভাই দাঁড়ায় থাকতো, তারপরে বোলার বাসু বোলার মালানা বাসু ভাই দাঁড়ায় থাকতো, এভাবে দাঁড়ায় থাকতো, হুজুর কেবলা যার নালিশ নিত, নজরানা দিল না, কি করলো? হুজুরের দিক ফিরেও তাকাইতো না। একান্ত মহব্বতের যদি কেউ হইতো, যারটা হুজুরের হুজুর একান্ত আত্মার সম্পর্ক যে যার সাথে, সেটা যদি হইতো হুজুরের একান্ত যদি ধরতেই হইতো, তাহলে হুজুর এমন করিয়া শুইতো, এরকম করে এরকম এরকম করিয়া, হুজুর কোনদিন কারো কাছে এরকম করে নাই, এমন করে শুইয়া, এই যে এমন করে শুইয়া আবার হুজুর নজরানার ব্যাগের ভিতরে রাইখা দিত, হুজুর কেবলা তার কোনোদিন এমন করে নাই। আর পাগলরা হয়ে যায় স্টেজের ভিতরে, আয় হায় পিসাব এমন এমন করে, দুই হাত দিয়ে উঠায়, তোমার লেগে মা এটা রহিত হয়ে গেছে না? মানুষকে মেহমানদার ইসলামের সর্বোত্তম, নামাজের চাইতে উত্তম, রোজার চাইতে উত্তম, হজের চাইতে উত্তম, জাকাতের চাইতে উত্তম, উত্তমের উত্তম কাজ হইলে তত উত্তম মানুষকে মেহমানদারি করানো। জানো চেনো আষ্টশীল ফিরে এই উত্তম সুন্নাটাকে জারি কায়েম রাখার জন্য হুজুর কেবলা যান দরবার শরীফে পাকশালা বানাইলেন, গোশালা বানাইলেন, খড়ি গ্রুপ বানাইলেন, ভাত ভান্ডার বানাইলেন, তারপরে আপনার তেজখানা বানাইলেন, কোরবানিশালা বানাইলেন, ড্রাম গ্রুপ বানাইলেন, ভাত পাকশালা বানাইলেন, তরকারি পাকশালা বানাইলেন, ডাইল পাকশালা বানাইলেন, বাসন গ্রুপ বানাইলেন, হাড্ডি গ্রুপ বানাইলেন, পানি গ্রুপ বানাইলেন, তারপরে বহলখানার কর্মী বানাইলেন, সাপ্লাই কর্মী বানাইলেন, তারপরে এই বানাইয়া মশলা গ্রুপ বানাইলেন, গুদাম বাড়ি বানাইলেন, মশলার গুদাম বানাইলেন, আলুর গুদাম বানাইলেন, পেঁয়াজের গুদাম বানাইলেন, চাউলের গুদাম বানাইলেন, ডাইলের গুদাম বানাইলেন, মুরগির মোরগ রাখার জন্য জায়গা বানাইলেন, খাসি রাখার জন্য জায়গা বানাইলেন, মাছ রাখার জন্য ডিপ ফ্রিজের ঘর ঘর বানাইলেন, এতগুলা আয়োজন করে হুজুর আমার নবীর একটা সুন্নাত জারিও কায়েম রাখছেন। ও এইটা টেহে লাগে না? এটা তো টেহা লাগে, তাই না? টেহারটা মজা লাগে না? এতগুলা কইরা হুজুর কেবলা যান হুজুরের সর্বোত্তম সুন্নাত এত উত্তমের ব্যবস্থা হুজুর কেবলা যান দরবার শরীফে রাখলেন। তার উসনে একবেলা মানুষকে খাওয়াইতে পারো, সাফার মধ্যে বড় বড় কথা কও, সময় আসুক দেখা যাবে কত ধানে কত চাল, সময় আসলে দেখা যাবে কত ধানে কত চাল। খাজা বাবার ওই বাণী মোহর একটু বলেন যে মানুষ মানে বাড়ি খাইয়া হইলো আসতে বাধ্য হবে, ওই কেবলাদার বলছে বাবা এই পতাকার নিচে আসতেই হবে। হুজুর বলছে বাবা আমি কোনো মিথ্যা কথা নিয়ে আসি নাই, আমি কোনো ঝুট কথা নিয়ে আসি নাই, আমি কোনো আমার কথার ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো ঝুট নাই। হুজুর বলছে বাবা আমি একটা সত্যের দাওয়াত নিয়ে আসছি এদেশে আলেমুল্লামা পীর মাসাই, ও পিসাবরা, ও মুফতি সাবরা, হুজুর যে আজ থেকে 40 বছর আগে চ্যালেঞ্জ কইরা কইলো যে আমার কাছে একটা দাওয়াত নামা আছে, একটা দাওয়াত আছে যেটা এই দেশের আর কারো কাছে নাই, বইসা রইছে কেন খানকার ভিতরে? এই চ্যালেঞ্জটা নিয়ে হুজুরের সামনে আইলা না কি লেগে যে আপনি এটা মিথ্যা কথা কইছেন? বুকের পাটা থাকলে আইয়া দেখতা, কই খানকার ভিতরে বইসা রইলা কি লেগা?
আইসা দেখতা যে আট্রশির ফিরজে কইল যে আমার কাছে একটা সত্যের দাওয়াত আছে এই দাওয়াতটা অন্য কারো কাছে নাই আপনি এটা মিথ্যা কইছেন এটা দলিল জান এটা আইয়া হুজুরের দরে হুজুরের লাগে একটু ফরমান করতা তা তো পারলা না জাকের বাড়ির চেয়ারম্যান যে কইল দুই বছর আগে যে কুশা আপনাকে সব কুশা নৌকা কিচ্ছু নাই বাঁচতে চাইলে বিশ্ব অলির তরিতে ওঠেন কই জাকের বাড়ির চেয়ারম্যানের এই কথা নিয়ে তো কেউ একটা টকশো করলা না একটা সাংবাদিক সম্মেলন করল না কই কেউ তো জাকের বাড়ির চেয়ারম্যানের উপরে প্রশ্ন তুললা না যে আপনি এই কথা কেন বললেন তার মানে তোমরাও জানো যে তোমরা ফাঁকা এটি তোমরাও জানো যে তোমরা ফাঁকা আট্রশি ফিরি বলছে বাবা আসতেই হবে আজ অথবা কাল দুদিন আগে আর পরে বাবা কেমনে আসবে না আসলে বিপদের বাড়ির চটে আসবে সময় আসুক বাঁচতে হইলে জাকের বাড়ির পতাকার তলে আসতেই হবে এমন কোন মায়ের পুত নাই জাকের বাড়ির পতাকার নিচে না এসে বাঁচতে পারবে কাজে কাজেই আজকে মাহ রমজানের মাস তাকো অর্জনের মাস মেজাজ খারাপ করতে চাইনি এমনিতে তো আমার মাথা গরম থাকে আমার ফিরের নিয়ে কেউ কিছু কইলে আমার আমার হিতে হেদ জ্ঞান থাকে না আমারে কহ আমারে জুতো দিয়ে ফিডা আমারে কাফের কহ আমার কোনো অসুবিধা নাই আমার ফিরে নিয়ে কেউ কথা বলবা এমন কোন মায়ের পুত্রে সাইরা দেব অন্তত আমি উজিরপুরের দেহের ভিতরে জীবন থাকতে তা হবে না মাথা গরম করতে চাই না আজকে গতকালকে ঠান্ডা মাথায় আলোচনা করছি চাইছি মাহে রমজানুল মোবারকের ভিতরে প্রত্যেকটা বিষয় নিয়ে জাকাত নিয়া ফিত্রা নিয়া তারপরে দান সদকা নিয়া ইবাদত বন্দিকে নিয়া মাহে রমজানের ভিতরে কয়েকটা লাইট করব ঠান্ডা মাথায় কয়েকটা আলোচনা করব কিন্তু ঠান্ডা মাথায় থাকতে দিল না এই বাগি বাগি মুয়াবিয়ার সেলারা ঠান্ডা মাথায় থাকতে দিল না হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে দুইটা করে পাথর টানতেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল আম্মা তুমি এত কষ্ট করো দুইটা করে পাথর টানো তুমি তো বাগির হাতে শাহাদাত বরণ করবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিনের যুদ্ধে মুয়াবিয়ার সৈন্যদের হাতে মুয়াবিয়ার দলের হাতে শাহাদাত বরণ করছে তাহলে হুজুরের কথায় প্রমাণ হয়ে গেল যে মুয়াবিয়া বাগি এটারে আজকে সাফাও করতে চাও কি দিয়া চাঁদ কি ডাইকে রাখা যায়নি সূর্য কি ডাইকে রাখা যায়নি মাথা গরম করতে চাইনি আমি আবারও বলি যে কাফের বতু আমার ফিরে দিয়েছে তার তওবা করতে হবে নতুবা সে কাফের ভিতর থাকবে যতক্ষণ তওবা না আর নাসু যদি হালাল দাদা হয়ে থাকো আর আসো কোথায় বসবা বসো দাওয়াত করলাম বসার জন্য কাজে কাজেই আলোচনা এখানে শেষ করতে চাই পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমি চাই না আমার কোন মুসলমান ভাই ইসলাম থেকে খারিজ হয়ে যাও ইমান হারা হোক কাফের হোক আমরা তো কাউরে কাফের বলি না আমরা তো করে মুশরিক বলি না কেন কেন এগুলো আমাদের দিকে তবে হ্যাঁ আমরা এটা জানি যে বড় গাছটায় যে গাছটা বড় হয় ওটার বাতাস একটু বেশি লাগে আমরা তো টাওয়ার বিশ্বলীর দপ্তর জাকের পার্টি তো টাওয়ার অতএব আমাদের বাতাস একটু বেশি লাগবে এটা নিয়ে আমরা চিন্তা করি না কিছু বলতাম না ঠান্ডা মাথা গরম করতাম না শুধু আমার লাগছে কলিজার ভিতরে আমার ফিরে নিয়ে বলছে যে আমার মোর্শেদ আমাদের কাছ থেকে 23 বছর আগে এতিম বানায় দারুল বাকায় চলে গেছে সেই পীরের নিয়ে কেউ কথা বলবে ছাইরা দেব দেহে প্রাণ থাকতে আমাদের লাইভটি করার এইটাই উদ্দেশ্য যে আমরা যদি এই জাতীয় কথাগুলো প্রতিবাদ না করি তাহলে তারা আমাদেরকে দুর্বল মনে করবে যার কারণে এই কমিটি প্রতিবাদ করা আজকে মনে করব আমরা আলামতারের মুন্সি তো যাই হোক আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুক দূরে এবং কাছে দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার লাগতে দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অনুরোধ করব জাকের ভাইদেরকে সকলকে এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য এবং আমার কথায় যদি কেউ মনে কষ্ট পান মাফ করে দিবেন আলবিদা আলবিদা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ হযরত আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য এবং আপনাকে এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আজকে সকলেই অনেক আজকে 150+ আমাদের সাথে ফলোয়ার এখনো 81 81 জন আমাদের সাথে ফলোয়ার ভাই বোনেরা সংযুক্ত রয়েছেন খুব ভালো লেগেছে
যে এই ব্যক্তিটি মুক্তি শেখ সাকিব তিনি বিশ্বলী খাজাবা ফলতি কেবাজন হুজুরকে গালাগালিমূলক কিছু কমেন্ট করেছিল আমাদের গতকালকের পবিত্র মাহে রমজানের ফজিলত নিয়ে মাহে রমজানের শিক্ষা নিয়ে আমাদের আলোচনাটি ছিল গতকালকের লাইভে হযরত মাওলানা আরিফুল ইসলাম হুজুরের সাথেই সে লাইভের ভিতরে এসে অকথ্যভাবে বিশ্বলী খাজাবা ফলতির সামনে উনি গালাগালি করলো তার সুবাদে আজকের এই লাইভটিকে প্রতিবাদ স্বরূপ আমরা করেছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সহযোগিতা চাচ্ছি লাইভ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি হযরত